হ্যালো ফ্রেন্ডস, পার্লার রান্নাঘরে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলে এলাম আরও একটা নতুন রেসিপির সাথে। আমরা রেগুলার যে ডাল বাড়িতে ইউজ করি, সেই ডাল দিয়ে আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি ডালের রেসিপি আপনাদের শেয়ার করে দেখাবো। একঘেয়েমি ডাল খেতে খেতে যখন বোর হয়ে যাবেন অথবা বাড়িতে যখন কোনো স্পেশাল অকেশন থাকবে, তখন এই ডালটি বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, আর এই ডালটি বানানো কিন্তু খুবই সোজা। তাহলে চলুন আর দেরি না করে আমরা ঝটপটেই ডাল রেসিপিটি দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে দু রকমের ডাল ইউজ করছি, মুগ আর মসুর ডাল। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার জল ফুটে গেছে, ডালটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, বা ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার আমরা নামিয়ে নেব। ডালটা নামানোর আগে একটু ডালের কাঁটা দিয়ে আমি এটাকে ডালটাকে একটুখানি একদম কেটে দেবো, ডালটাকে ডালটা একদম স্মুথ হয়ে যায়। আপনাদের কাছে স্ম্যাশার থাকলে আপনারা স্ম্যাশার দিয়েও করতে পারেন, আমি এটা ডাল কাঁটা দিয়ে করছি। এবার আমরা ডালটা সম্ভার দেবো, তার জন্য আমি কড়াইতে এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলে এটাকে সাদা তেলও করতে পারেন। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা সর্ষে। আমি এখানে ছোটো দানা কালো সর্ষে ইউজ করছি, আপনারা বড় দানা যে কালো সর্ষেগুলো সেইগুলো ইউজ করবো। কারি পাতা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো। কারি পাতা থেকে গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি একটা কেটে রাখা ছোটো পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি তেলের উপর মেরে নেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এটাকে আমি মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেবো, মিশিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। ডালটা আমাদের ফুটে ঘন হয়ে গেছে। নেওয়ার আগে আমার যে সিক্রেট মশলাটা সেটা আমি দিয়ে দেবো। এখানে আছে 2 এলাচ আর 1 তেজপাতা, যেটাকে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি দিয়ে দেবো ডালের মধ্যে, দিয়ে ডালটাকে ভালোভাবে মিশিয়ে দেবো ডালের সাথে। দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে এলাচ আর তেজপাতার গন্ধটা ডালের মধ্যে থেকে যায়, আর গ্যাসটাকে আমি এখানে অফ করে দেবো। কারি পাতা এলাইচি ডাল আমার একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি আজকে আমার এই ডালের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন সুস্বাদু ও সহজ রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আবার এরকম নতুন কোনো রেসিপির সাথে ফিরে আসবো অন্য কোনো দিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে এখানে।